গিটার স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এটা হচ্ছে তৃতীয় ভিডিও। যারা এই ভিডিওটির আগের দুটো ভিডিও দেখেননি, ও দুটা দেখে নেবেন। আজকে আমি ফিঙ্গারিংয়ে দেখাবো। প্রথমে দুটা বেসিক ফিঙ্গারিং দেখিয়েছি, এটা হচ্ছে তৃতীয় ফিঙ্গারিং। এই ফিঙ্গারিংটা দেখানোর পরে আমি ডাইরেক্ট কর্ডে চলে যাব। ফিঙ্গারিং অনেক ধরনের হয়ে থাকে, অনেক স্টেবল হয়ে থাকে, সবগুলো ডাউন স্ট্রোক করব, পিক দিয়ে এভাবে ডাউন স্ট্রোক করব, সবগুলো ডাউন হবে। তো আমি দেখাচ্ছি, 1 2 3 4, 1 2 3 4, এভাবে প্রত্যেকটি স্ট্রিংস। প্রথম স্ট্রিংসটা হয়ে গেলে, মানে নিচ থেকে ষষ্ঠ নম্বর স্ট্রিংসটি হয়ে গেলে সেকেন্ড স্ট্রিংস, দেন থার্ড, এভাবে আমরা নামবো। একবার আমরা উপর থেকে নিচে আসব, আপ থেকে ডাউনে। দেন আমরা আবার আপে যাব, যেভাবে নেমেছি, মানে যেভাবে উপর থেকে নিচে এসেছি, ঠিক সেভাবেই আবার উপর উঠবো। ঠিক এভাবেই করতে হবে, থার্ড ফিঙ্গারিংটা এইভাবে করতে হবে। এটা এক সপ্তাহ করলে এনাফ। একবার আমরা উপর থেকে নিচে আসবো, আবার রিভার্স করব, আবার ব্যাকে যাব উপর থেকে। সেম এভাবে চেষ্টা করবো যত ফাস্ট করা যায়, আস্তে আস্তে স্লো করতে 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 আস্তে আস্তে ফাস্ট হয়ে যাবে।